আসসালামু আলাইকুম প্রিয় দীনী ভাই ও বন্ধুগণ, আশা করি আপনারা আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছেন। আজকে আমরা এমন একটা প্রাণী নিয়ে কথা বলবো যে প্রাণীটি নিয়ে আল্লাহ তাআলা কোরআনে আমাদের জন্য উপমা দিয়েছেন। প্রাণীটির নাম হলো মাকড়সা। এই প্রাণীটি আর্থ্রোপোডা পর্বের প্রাণী, ইহা অমেরুদণ্ডী শিকারী কীট বিশিষ্ট প্রাণী। এই প্রাণীটির 8টি পা আছে, 109টি পরিবার আছে এবং 40,000-এর মতো প্রজাতি রয়েছে। এই প্রাণীটি 8 প্রকার জাল তৈরি করতে পারে, সেই জালটি প্রোটিনের তৈরি। এই জালের মধ্যে প্রধানত 2টি দিক থাকে, একটি হলো আঠালো জাল আর একটা হলো আঠা ছাড়া জাল। এটা তাদের শিকারীকে ধরতে বা কোনো কীটপতঙ্গ শিকার করতে এটা ব্যবহার করে থাকে। এটা আসলে খুবই একটা দুর্বল প্রকৃতির একটা জাল। যেসব লোক আল্লাহ ব্যতীত অন্য কোনো আশ্রয় লাভ করতে চায় বা অন্য কোনো আশ্রয় অবলম্বন করতে চায় এবং যারা মূর্তি পূজক, মূর্তির কাছে তাদের প্রার্থনা জানায়, আশ্রয় চায়, ভালো চায়, মন্দ চায়, এবং অনেকে আমাদের মুসলমানের ভিতরেও যেমন আছে পীরের পীর পূজারী, পীরের কাছে যা সন্তান চায়, অর্থাৎ আল্লাহ ভিন্ন অন্যের কাছে যে সাহায্য প্রার্থনা করে তার সম্পর্কে আল্লাহতালা নিজেই সুরা আন কাবুতের 40 নম্বর আয়াতটি নাজিল করেছেন। আয়াতটি হলো, যারা আল্লাহর পরিবর্তে অপরকে সাহায্যকারী রূপে গ্রহণ করে তাদের উদাহরণ মাকড়সা। সে ঘর বানায় আর সব ঘরের মধ্যে মাকড়সার ঘরই তো অধিক দুর্বল, যদি তারা জানত। সুরা আনকাবুত আয়াত 41। অথচ সুন্দর ও জটিল জালের দৈহিক বর্ণনার পাশাপাশি দুর্বল ঘরের মধ্যেও সম্পর্ক দিক দিয়েও একটা দুর্বল দৃষ্টান্তের নজির রয়েছে। যেমন মহিলা মাকড়সা কোনো কোনো সময় পুরুষ মাকড়সাকে এই ঘরের মধ্যে হত্যা করে, তাহলে তাদের সম্পর্কে কত দুর্বল হলে তারা তার পুরুষকে হত্যা করতে পারে। এই ক্ষুদ্র উপদেশপূর্ণ আয়াতটি সেসব লোকের দুর্বল সম্পর্কের প্রতিও ইঙ্গিত দেয়। যারা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ ভিন্ন অন্য কোনো প্রভু, অন্য কোনো অবলম্বন খোঁজে, অন্য কারো কাছে আল্লাহ ভিন্ন অন্য কারো কাছে আশ্রয় প্রার্থনা করে, তাদের সম্পর্কের মধ্যে মাকড়সার সম্পর্কের কম্পেয়ার বা তুলনা করেছেন আল্লাহ তাআলা। অর্থাৎ তাদের সম্পর্কের মধ্যে এরকম দুর্বল সম্পর্ক, তারা সুযোগ পাইলে একজনকে ছেড়ে আরেকজন পালাতে চাইবে, অর্থাৎ একজন আরেকজনকে হত্যা করবে, একজন আরেকজনের সম্পদ গ্রাস করবে, একজন আরেকজনের অন্যায়ের সাথে সম্পৃক্ত হয়ে থাকবে। আল্লাহ যে সর্বশক্তিমান এবং সে যদি কাউকে রক্ষা করে তবে দুর্বলতম জিনিস দিয়েও তাকে রক্ষা করা সম্ভব, আর যদি রক্ষা না করে বৃহৎ থেকে বৃহৎ জিনিস দিয়ে যদি রক্ষার চেষ্টা করা হয় তবুও তাকে রক্ষা করা সম্ভব হয় না। তেমনটি আল্লাহ তাআলা এই মাকড়সার জালের মাধ্যমে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে গারেসুর পাহাড়ের গুহায় 3 দিন আশ্রয় নিয়েছিল। আপে ব্যর্থ মনে দর্শক মণ্ডলী আপনারা দেখতে হয় আসছে এদিকে, এখানে লেখা আছে 5,413 ফিট উচ্চতা, এবং কাফেররা পিছনে পিছনে তাকে খুঁজতে গিয়েছিল এবং গুহার মাথায় গিয়ে দেখে যে মাকড়সার জাল বোনা আছে, কবিতর ডিম পেরেছে ইত্যাদি দেখে তারা বলল যে না, যদি এর ভিতর মানুষ প্রবেশ করত তাহলে অবশ্যই এই মাকড়সার জাল ছিন্ন হয়ে যেত, যেহেতু মাকড়সার জাল সবচেয়ে দুর্বল। আল্লাহ এখানে এই মাকড়সার জাল দিয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছেন। আসুন আমরা একমাত্র প্রভু আল্লাহকে
রব হিসেবে স্বীকার করে নেই এবং আমার চা, আমার পাওয়া, আমার ইবাদত, আমার বন্দেগি, আমার কুরবানি সবই যেন একমাত্র আল্লাহর জন্যই হয় এবং আল্লাহই যেন আমার রব, আল্লাহই আমার মুরব্বী, আল্লাহ আমার হর্তাকর্তা, আল্লাহই আমার আশ্রয়দাতা, সব কিছুর মালিক একমাত্র আল্লাহকে আমরা এই দিলে বদ্ধমূল করে নেই, তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে উভয় স্থানে শান্তি পাব এবং অনন্ত সুখ সমৃদ্ধি আমাদের কপালে জুটবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।